আগের দিন রাতেই ঠিক করে নিয়েছিলাম যে আজ নৈহাটি যাব বড় মার কাছে পুজো দিতে। অনেকদিন ধরেই যাব ভাবছি, কিন্তু যাব যাব করে আর যাওয়া হচ্ছে না, তাই ফাইনালি ডিসাইড হয়েছে যে আজকে যাবই। আর এই দেখো আমার দিদির কাণ্ড, এক গ্লাস জল চেয়েছিলাম, বলছে এক মগ ভর্তি করে জল খা, যদিও বা যা গরম পড়েছে তাতে বেশি বেশি জল খাওয়াটাই উচিত। যাই হোক চলো স্নান টান করে তাড়াতাড়ি রেডি হয়ে যাই। রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা, আর ওদিকে দিদি মা লালা সবাই যাচ্ছে। এদিকে দেখো পৌঁছে গেছি আমি নৈহাটি। আসলে ট্রেনে ওঠার সময় এতই তাড়াহুড়ো লেগে গেছিলো যে আর কোনো ভিডিওই করা হয়নি। আজ মন্দিরে একটু ভিড় ছিল না, তাই অনেক সময় নিয়ে অনেকক্ষণ ধরে পুজোও দিয়েছি এবং মাকে মন ভরে দেখেছি। আর এই দেখো দিদি আর আমার চুড়িদারের কালার সেম হয়ে গেছে কোইনসিডেন্টলি। তো চলো পুজো টুজো দিয়ে এবার বেরোই। আর এই দেখো ও এসছে আমাদের সাথে, কিন্তু তোমাদের সাথে দেখাই করানো হয়নি, কারণ ট্রেনে ওঠার সময় অনেক তাড়াহুড়ো হয়ে গেছিলো। আর ওদিকে মারাও বড় মার ছবি কিনছে, তো এখন ছবি টবি কিনে দেখি কি করি। আজকের ভিডিওটা একটুখানি, দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিওতে। টাটা।